জনসমাগম কাকে বলে তা কাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে। হুমকির জবাব দিতে মাঠে নামছে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকার জন দাবিতে পরিণত হয়েছে বলছে বিএনপি। বিএনপির পেছনে মানুষ আছে, আওয়ামী লীগের নেই বলছে মান্না। উখিয়া ক্যাম্পে ফের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা। সর্বশেষ জানিয়ে দেব, সীমান্তে অভিযানের সময় মিয়ানমার সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ বিশেষ অনুরোধ রইল। জনসমাগম কাকে বলে তা কাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে তা বুঝিয়ে দেওয়া হবে। আজ শুক্রবার নিজ বাসভবনে বিশৃঙ্খলে বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে তিনি একথা বলেন। বিএনপি তিনটা সমাবেশ দেখেই সরকারের কাপাকাপি শুরু হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখানে সরকারের কাপাকাপির কি আছে? কোন কোন সমাবেশ 10 লাখের টার্গেট করেও 1 লাখ হয়নি, আবার কোথাও 5 লাখ টার্গেট করেও 1 লাখের অর্ধেকও হয়নি। এটাই তো বিএনপির সমাবেশের চেহারা। তিনি আরো চ্যালেঞ্জ করে বলেন, আওয়ামী লীগের ঢাকা মহানগরীতে ওয়ার্ড ও থানার সম্মেলনে কত হাজার লোক হয়েছে তা দেখুন, যা পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রচারিত হয়েছে। খেলা হবে বলার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা 17 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের বিরুদ্ধে খেলা হবে বলেছি। খেলা হবে হাওয়া ভবন, লুটপাট, অর্থ পাচারের বিরুদ্ধে। খেলা হবে দুর্নীতি, বিদ্যুৎবিহীন খাম্বার বিরুদ্ধে। খেলা সোয়া 1 কোটি ভুয়া ভোটার সৃষ্টিকারী, ভোট চুরি আর জালিয়াতির বিরুদ্ধে। তিনি বলেন, খেলা হবে দেশের উন্নয়ন বিরোধীদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক অপশক্তির লালন ও পালনকারীদের বিরুদ্ধে। খেলা হবে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা না দিলে কোন নির্বাচন হবে না। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আপনাদের দৃষ্টিতে নিরপেক্ষতার মানদণ্ড কি সেটা প্রমাণ তো আপনারা। ক্ষমতাসীন হয়ে বারবার দেখিয়েছেন বিএনপির নেত্রী তো, একসময় বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউই নিরপেক্ষ নয়। তাহলে আপনারা কি পাগল ও শিশু দ্বারা পরিচালিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান? তিনি বলেন, ক্ষমতার মোহে অন্ধ বিএনপি নেতারা সেটাই চাইতে পারেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন রয়েছে যার অধীনে যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার শুধু নির্বাচন কমিশনকে সহায়তা দেবে, নির্বাচন কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দলের খেয়াল খুশি মতো হবে না। এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশ যেভাবে নির্বাচন হয় একইভাবে বাংলাদেশেও নির্বাচন হবে। দেশের রিজার্ভ নিয়ে বিএনপি কথা বলে কোন মুখে, এটা জনগণের প্রশ্ন। উল্লেখ করে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, রিজার্ভের টাকা সরকার গিলে ফেলেছে নাকি আমদানি ব্যয়ে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে ব্যয় করেছে? রিজার্ভের টাকা তো গিলে ফেলেছেন ফখরুল সাহেবরা। এমনটা উল্লেখ করে ওবায়দুল কাদের আবারও বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, রিজার্ভ কত রেখে গিয়েছিলেন মনে আছে? যখন ক্ষমতা ছেড়েছেন তখন যা রেখে গিয়েছিলেন তা 5 বিলিয়নের কম। বিএনপির আমলে রিজার্ভ তো শূন্যই ছিল, সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে $48 বিলিয়ন পর্যন্ত আমাদের রিজার্ভ উঠেছিল। উল্লেখ করে তিনি বলেন, আজ বৈশ্বিক সংকটের কারণে রিজার্ভ 48 বিলিয়ন থেকে 37 বিলিয়নে এসে ঠেকেছে। এ সংকট শুধু বাংলাদেশের নয়, দুনিয়ার সব উন্নত দেশ হিমশিম অবস্থায় রয়েছে। তিনি আরো বলেন, বিএনপির রিজার্ভের ভান্ডার ছিল শূন্য, এখন তারা কোন মুখে রিজার্ভ নিয়ে কথা বলে? বর্তমানে যে রিজার্ভ রয়েছে তা দিয়ে আগামী 5 থেকে 6 মাস সরকার আমদানি করতে পারবে বলেও জানান ওবায়দুল কাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিবহন ধর্মঘটের জন্য মালিক শ্রমিকদের প্রতি উপদেশ বর্ষণ করেছেন। উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 2013-14 সালে যখন শত শত গাড়ি বিএনপি ভাঙচুর করেছিল, পেট্রোল নিক্ষেপ করে গাড়ি ও পরিবহন শ্রমিকদের পুড়িয়ে মেরেছিল, পরিবহন শ্রমিকদের রেজিকের ওপর হাত দিয়েছিল এবং মালিক শ্রমিক পরিবারকে নিঃস্ব করেছিল, তারা সেটা এখনো ভুলে যায়নি। ভুলে যায়নি বিএনপি সেই আগুন, সন্ত্রাস ও জ্বালাও পোড়াও রাজনীতি। ওবায়দুল কাদের বলেন, পরিবহন মালিক শ্রমিক নির্দিষ্ট কোনো দলের নন, এখানে সকল দলেরই লোক আছে। তিনি বিএনপি নেতাদের স্মরণ করে দিয়ে বলেন, পরিবহন মালিক সংগঠনের সভাপতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসদের বিএনপির বড় নেতা শিমুল বিশ্বাস ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তাকেই জিজ্ঞেস করুন কেন ধর্মঘট করেছে।
হুমকির জবাব দিতে মাঠে নামছে আওয়ামী লীগ। বিএনপির হুমকির জবাব দিতে এবার মাঠে নামছে আওয়ামী লীগ। শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা। দলীয় কর্মীদের জন্য আসছে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, এমনটি জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা। এদিকে পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে গোটা সমাবেশ স্থল। নৌকার আদলে বানানো হয়েছে মূল মঞ্চ। রাত পোহালেই ঢাকা জেলা আওয়ামী লীগের বহুল কাঙ্ক্ষিত সম্মেলন। রাজধানীর আগারগাঁওয়ে এই সভাস্থলে লক্ষাধিক নেতাকর্মীর সমাগমের পরিকল্পনায় এগোচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগ ইউনিট। সময় কম, তাই শেষ মুহূর্তে দিন রাত কাজ করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ 38 বছর সভাপতি সম্পাদকের কাছে বন্দী ঢাকা জেলা আওয়ামী লীগ। তৈরি হয়েছে নেতৃত্ব জোট, তাই এবারের সম্মেলনে নতুন নেতৃত্ব উঠে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, যারা মাঠের কর্মী থেকে উঠে এসেছেন তাদের হাতের নেতৃত্ব দেওয়া হলে সেখানে আমরা স্থান পাব। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ বলেন, বিএনপি সমাবেশ করে মাঠ গরম করার চেষ্টা করছে, তবে এর মধ্যে যদি কোনো নাশকতা ও দেশ বিরোধী কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলেছেন, এই সম্মেলন শুধু নেতৃত্ব গঠন নয়, ক্ষমতার জানান দিতে বিএনপিকে দেওয়া হবে কঠোর বার্তা। তবে সম্মেলনে নেতৃত্বের পরিবর্তন আসবে কি, এমন প্রশ্নের উত্তর পরিষ্কার করেনি আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকার জনদাবিতে পরিণত হয়েছে বলছে বিএনপি। নির্বাচনী ব্যবস্থা নিয়ে মুখোমুখি বিএনপি ও আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলছে বর্তমান সরকারের অধীনেই হবে নির্বাচন। বিএনপির দাবি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল। দুদলের এমন অবস্থানের কারণে সামনের দিনে রাজনীতি আর উত্তপ্ত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। আলোচনার মাধ্যমে সংকট নিরসনের কথা বলছেন অনেকেই। বিএনপি নেতারা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান জনদাবিতে পরিণত হয়েছে, সরকারের পদত্যাগ ছাড়া এ বিষয়ে কোনো আলোচনার সুযোগ নেই। চলমান আন্দোলনে সরকার বিরোধী সব দল অংশ নেবে বলেও মনে করেন দলটির নেতারা। তারা বলছেন সংস্কার করে হলেও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে সরকারকে, অন্যথায় চলবে আন্দোলন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু সময় সংবাদকে বলেন, কেয়ারটেকার মেনে নিয়ে যে কোনো আলোচনায় বসতে হবে, আইন তো ছিল সেটা বহাল করলেও হয়ে যাবে, ওইখানে যদি কিছু পরিবর্তন করতে হয় সেটাও করা যাবে। বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সময় সংবাদকে বলেন, বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী ও রাজনৈতিক দল সবাই চায় দেশে একটা পরিবর্তন হোক, সরকারের পদত্যাগ ছাড়া আলোচনার কিছু নেই বলেও মনে করেন বিএনপি নেতাকর্মী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন তাদের পদত্যাগ করতে হবে, এটা অবৈধ অনির্বাচিত দখলদার সরকার, তাদের একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানায় দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি। একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয় তারা, দাবি মানা না হলে আগামী নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়ে আসছে দলটি। বিএনপির পেছনে মানুষ আছে, আওয়ামী লীগের নেই বলছে মান্না। সম্প্রতি আওয়ামী লীগের সমাবেশগুলোই লোক সমাগম হয়নি মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমি বিএনপি না করলেও বিএনপির সমাবেশে আমি আনন্দিত। বিএনপি দেখিয়েছে মানুষ তাদের পেছনে আছে, আওয়ামী লীগের পেছনে নেই। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সমাবেশে মানুষ আসা বন্ধ হয় না উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ বলেছিল বিএনপি কি আন্দোলন করতে জানে, মানুষ আসে, এখন কি দেখেন খালি মানুষ আর মানুষ। লঞ্চ বন্ধ করে দেয়, রেল বন্ধ করে দেয়, সবকিছু বন্ধ করে দেয়, কিন্তু মানুষের আশা বন্ধ হয় না। এগুলো একটা অভ্যুত্থানের মতো, মানুষ জেগেছে, সেই তুলনায় সত্য কথা হলো আমরা জাগিনি। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বিএনপির সমাবেশে মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগ এখন সমাবেশ করার কথা বলছে। আওয়ামী লীগ দু একটা সমাবেশ করলেই তাদের মন খারাপ হয়ে যাবে, কারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে জেগেছে, আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে, মানুষ বিদ্রোহ করেছে। মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের পতন এখন দিনের ব্যাপার, এমন একটা সময় আসবে জনগণ নামবে, দেশে অর্থনীতি খারাপ হবে, সবকিছু মিলে সরকারের পালানোর পথ থাকবে না। উখিয়া ক্যাম্পে ফের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড়ে ফের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোর 3:30 দিকে 17 নম্বর ক্যাম্পের মেইন ব্লক সি সাব ব্লক A76 এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হল 17 নম্বর ক্যাম্পে আশ্রিত কেফায়েত উল্লাহর ছেলে আয়াতুল্লাহ ও মোহাম্মদ কাসিমের ছেলে ইয়াসিন। 14 APBN অধিনায়ক ADIG সৈয়দ হারুনার রশিদ বলেন, গতকাল ভোরে ইরানি পাহাড়ে একদল অস্ত্রধারী দুই রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়।
হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইয়াসিন। অপর গুলিবিদ্ধ রোহিঙ্গা আয়াতুল্লাহকে উদ্ধার করে উখিয়ার MSF হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, এই ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডের জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে গত বুধবার ভোরেও পৃথক ঘটনায় দুইজনকে গুলি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। গত দেড় মাসে এই আশ্রয় শিবিরগুলোতে রোহিঙ্গা নেতা সহ 22 জনের মতো হত্যার শিকার হয়েছে। সীমান্তে অভিযানের সময় মিয়ানমার সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর। বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার সেনাবাহিনীকে অভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনার আরও সতর্ক বার্তা বজায় রাখতে বলেছে। বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমান্ড ব্যুরো অফ স্পেশাল অপারেশনের লেফটেন্যান্ট জেনারেল ফোন মায়াতের নেতৃত্বে মিয়ানমার সেনাবাহিনীর 3 সদস্যের একটি প্রতিনিধি দল 26 অক্টোবর সেনাবাহিনীর সদর দপ্তরের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের সাথে দেখা করেন। সফরকালে প্রতিনিধি দল সৌজন্য বিনিময় ছাড়াও মিয়ানমারের চলমান নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন। এতে বলা হয়েছে, তারা বাংলাদেশের সাথে পারস্পরিক বন্ধুত্ব বজায় রেখে তাদের দেশের শান্তি ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। সেনা প্রধানরা দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়ন, বিভিন্ন বিষয়ে উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের যৌথ আলোচনা, প্রশিক্ষণ বিনিময়, যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাসঙ্গিক তথ্য বিনিময় নিয়ে আলোচনা করেন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে একসাথে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশের সেনা প্রধান প্রধান বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকরা একটি আঞ্চলিক সমস্যা এবং এদের বাংলাদেশে থাকার কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি দূর করার জন্য রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমার প্রত্যাবর্তনের উপর জোর দেওয়া হয়েছে। মিয়ানমারের প্রতিনিধিদের বাংলাদেশের সাথে বন্ধুত্ব, বৃহত্তর যোগাযোগের মাধ্যমে দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে আগ্রহ প্রকাশ করেন। পরে প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ আতাউল হাকিম সরওয়ার হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।